নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের শাহি কাতলা প্লেন রাইস পোলাও সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে খেতে বাড়িতে এবার কাতলা এলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি পাঁচ পিস কাতলার পেটি নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ অল্প গোলমরিচের গুঁড়ো আর কয়েক ফোঁটা করে লেবুর রস মিশিয়ে নিচ্ছি এই রান্নাতে আমি হলুদের ব্যবহার করব না এই সমস্ত উপকরণকে মাছের সঙ্গে ভালো করে মেখে নিয়ে মিনিট দশেক রেখে দেব ম্যারিনেট হতে মাছ ম্যারিনেট হতে থাক সেই সময় আমি মাঝারি সাইজের দুটি পেঁয়াজ চোদ্দো পনেরোটা রো আর এখানে এক চামচ চারমগজ আর সাত আটটা বাদাম যেগুলোকে আমি ভিজিয়ে রেখেছি এই সমস্ত কিছুকে প্রথমে মিনিট চারেক জলে সেদ্ধ করে নিয়ে মিক্সির জারে নিয়ে নিচ্ছি এই সমস্ত কিছুকে সেদ্ধ করে তারপর বেটে নিলে গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর স্মুথ তৈরি হয় এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই চেষ্টা করবেন দইটাকে বেশ ফ্রেশ নিতে তাতে করে টেস্ট অনেক ভালো হয় দিয়ে দিচ্ছি ছোট্ট একটি জায়ফলের টুকরো এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার এই সমস্ত কিছুকে খুব স্মুথ করে বেটে নিচ্ছি মাছ ম্যারিনেট হয়ে গেলে এখানে আমি ফ্রাইং প্যানে রাইস ব্র্যান্ড অয়েল গরম করে নিয়েছি তেল গরম হলে মাঝারি সাইজের একটি পেঁয়াজকে বেশ পাতলা পাতলা লম্বা করে কেটে যোগ করেছি পেঁয়াজটাকে আমরা লাইট ব্রাউন কালার করে ভেজে বেরেস্তা বানিয়ে নিলাম বেরেস্তা ভাজা হলে বেরেস্তা ভালো করে তেল থেকে তুলে নেব আর তারপর এখানে যে ম্যারিনেট করা মাছগুলো সেগুলো ভেজে নিচ্ছি ওই একই তেলে তেলের মধ্যে সমস্ত মাছগুলো আমরা ছেড়ে দিচ্ছি এই রান্নার জন্য মাছকে খুব বেশি কড়া করে ভাজবো না হালকা লালচে রঙ ধরিয়ে দুদিকে লালচে রঙ ধরলে মাছগুলো ভেজে নামিয়ে নিলাম আর তারপর ওই তেলের মধ্যে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো দুটো ছোটো এলাচের মুখ ফাটিয়ে দিচ্ছি একটি দারচিনি স্টিক আর দিয়ে দিচ্ছি তিন চারটে লবঙ্গ একটি তেজপাতা দিলাম অল্প একটু জৈত্রীর ফুল দিয়েছি আর দিয়েছি একটি শুকনো লাল লঙ্কা আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে ভালো করে বের হয়ে আসে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি প্রায় দেড় চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি এবার একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় অল্প একটু জল দিয়ে দিলাম দু তিন চামচ মতো যেহেতু আমি এখন গুঁড়ো মশলা ব্যবহার করব যাতে মশলাগুলো না পুড়ে যায় এক চামচের একটু কম দিলাম ধনে গুঁড়ো এক চামচের একটু কম দিলাম জিরে গুঁড়ো আর এক চামচের কম একটু কম দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে কষাতে থাকবো একদম লো ফ্লেমে এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি সুন্দর একটা রঙের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে আগেই ব্যবহার করেছি এবার মশলা কষানো হলে এখন সেই দইয়ের সঙ্গে যে মশলা আমরা বেটে রেখেছিলাম সেই মশলা এখানে যোগ করে দিয়েছি ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু মশলাটাকে সময় নিয়ে ভালো করে কষাতে হবে যেহেতু কাজু আছে তাই নিচ থেকে ধরে যাওয়ার একটা প্রবণতা থাকবে তাই অনবরত নাড়াচাড়া করতে হবে আর ফ্লেমটাকেও লোতে রাখতে হবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেলটা কিন্তু ছেড়ে বেরোতে শুরু করেছে আরও একটু সময় নিয়ে বেশ ভালো করে মশলাকে আমরা কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই সমস্ত মশলাকে সেদ্ধ করে বেটে নেয়ার জন্য গ্রেভি টেক্সচারটা কতটা স্মুথ তৈরি হয়েছে এবার এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প কয়েক দানা চিনি টেস্টটাকে জাস্ট সুন্দর ব্যালেন্স করার জন্য ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম তেল সুন্দরভাবে একদম ছেড়ে বেরিয়ে এসেছে মোটামুটি মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে গ্রেভির জন্য আমরা জল যোগ করব তবে তার আগে দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা পুরোটা দেব না কিছুটা রেখে দিয়েছি পরে ব্যবহার করার জন্য বেরেস্তা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিলাম বেরেস্তা দেওয়ার কারণে এই গ্রেভির স্বাদটা অনেক বেড়ে যায় সুন্দর একটা ফ্লেভার হয় এবার এখানে আমি মিক্সির জার ধুয়ে জল যোগ করে দিচ্ছি জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে একদম ঝোলনা হয়ে যায় আর একদম শুকনো হবে না এতে বেশ একটুখানি গ্রেভি গ্রেভি থাকবে ঘন গ্রেভি থাকবে সেই আন্দাজে জলটা দিয়ে দিলাম আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী জলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার গ্রেভি ফুটতে শুরু করলে এখানে আমি ভেজে রাখা মাছগুলো যোগ করে দিচ্ছি আর তারপর হালকা হাতে গ্রেভির সঙ্গে মাছকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন মাছকে গ্রেভির সঙ্গে হতে দেব দিয়ে দিলাম হাফ চামচেরও কম শাহি গরম মশলা এক চামচ দিলাম ঘি সমস্ত কিছুকে ভালো করে এখন মিশিয়ে নিলাম এবার কিন্তু আমাদের একটু সময় ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে সব শেষে একটুখানি ক্যাওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি হাতের কাছে থাকলে দিতে পারেন এতে করে দুর্দান্ত সুন্দর একটা শাহি ফ্লেভার তৈরি হয় মিনিট পাঁচেক রান্না করার পর ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছিলাম এখন উপর থেকে বেরেস্তা ছড়িয়ে সার্ভ করে দেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং